ডিয়ার ম্যাঙ্কিজ পাইথান গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত লাস্ট ভিডিওতে আমরা আমাদের পিএনজি যে ক্যারেক্টারটা এই যে একটি গেমিং ক্যারেক্টার সেই গেমিং ক্যারেক্টারটাকে আমরা ডান দিকে বা এবং আপ ডাউন করার পদ্ধতি শিখেছিলাম দেখো এইটা কীভাবে করতে হয় লাস্ট ভিডিওতে আমরা দেখে নিয়েছি কিন্তু একটা প্রবলেম তো এখন রয়ে গেছে সেটা হচ্ছে কি আমি যদি অনেকটা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা স্ক্রিনে বাইরে চলে যাচ্ছে বা উপরে চলে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে তো গেমে তো এটা ঠিক নয় আমাদেরকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে বাউন্ডারি অর্থাৎ এমন একটা প্লেস ক্রিয়েট করতে হবে যে প্লেসের মধ্যে থেকেই যেন হেলিকপ্টারটা নড়ে আর হ্যাঁ এই এলাকা থেকে বেরিয়ে সেই ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ডের সব কিছু চেঞ্জ হবে এবং চেঞ্জ অনুযায়ী তার পরিবেশ চেঞ্জ হবে ঠিক আছে কিন্তু তার স্ক্রিনে বাইরে যেন সে না চলে যায় তো ক্যারেক্টারটাকে একটা বাউন্ডারির মধ্যে বা একটা স্ক্রিনের মধ্যে আবদ্ধ করে রাখার জন্য কী করতে হবে চলো তো ফার্স্ট এই লাইনটা দেখো ফার্স্ট এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে যে কী প্রেসটা আমি ভেরিয়েবলটা বানিয়েছি এই ভেরিয়েবলটা চেক করে দেখছে যে কীবোর্ড থেকে কোনো বাটন প্রেস হচ্ছে কি না আর তারপরে ইফের যে লাইনগুলো আছে হ্যাঁ এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো চেক করে দেখছি এ প্রেস হচ্ছে কিনা ডি প্রেস হচ্ছে কিনা এস প্রেস হচ্ছে কিনা ডাব্লু প্রেস হচ্ছে কিনা এ প্রেস হলে কোন দিকে ক্যারেক্টারটা যাবে ডি প্রেস হলে কোন দিকে ক্যারেক্টারটা যাবে ডাব্লু প্রেস হলে ক্যারেক্টারটা কোন দিকে যাবে এগুলো সব এখানে মেনশন করা আছে এই টোটাল লাইনগুলোকে কাট করে আই রিপিট এই টোটাল লাইনগুলোকে কাট করে আমি উপরে আলাদা একটা ফাংশান বানিয়ে সেখানে রেখে দিচ্ছি কেন কারণ কি এতে আমার কাজ করতে সুবিধা হবে দেখো যত দিন যাবে গেমটাকে যত তুমি যত গেমের মধ্যে যত তুমি লেভেল বাড়াবে বা আরও নতুন নতুন ক্যারেক্টার অ্যাড করবে বা নয় ইন্টারফেস অ্যাড করবে তত এটা কমপ্লিকেটেড এবং জটিল হতে থাকবে তখন আগের প্রোগ্রামগুলোকে এডিট করা বা আগের প্রোগ্রামের সঙ্গে কোনো লিঙ্ক করা করতে গেলে একটু প্রবলেম হবে সমস্যায় পড়বে তো সমস্যার সমাধান করার জন্য আমরা কী করলাম আলাদা একটা ফাংশান বাড়ালাম তো দেখো উপরে যেখানে আবার মেন বানানো ছিলো মেনের উপরে উইন কম্পোনেন্ট বানানো ছিল উইন কম্পোনেন্টের উপরে আমি মুভমেন্ট নামে একটি ফাংশান বানালাম মুভমেন্ট ফাংশানের আন্ডারে টোটাল টোটাল ইফটগুলোকে হ্যাঁ আপ ডাউন রাইট লেফট টোটাল ইফটগুলোকে আমি এর মধ্যে রেখে দিলাম কিন্তু এভাবে ফাংশান বানিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে না এই যে মুভমেন্ট আমি যে ফাংশানটা বানালাম এই মুভমেন্ট ফাংশানটার সঙ্গে আবার ওই যে মেনের একটা সম্পর্ক তৈরি করতে হবে তো তার জন্য কি করতে হবে দেখে নাও তার আগে ইন্ডেন্টগুলোকে ঠিক করবে মানে লেফট সাইডে যে এক্সট্রা গ্যাপগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক করতে হবে অর্থাৎ ইফগুলোকে তোমাকে একই লাইনের মধ্যে অবস্থান করতে হবে যারা প্রথম শিখছো তাদের জন্য বলা যারা আগে পাইথন শিখেছো শিখেছ থিঙ্ক তাদের জানাই আছে এই সাধারণ ব্যাপারটা হুম ও আচ্ছা আচ্ছা একটা ভুল লাইন চলে এসছে উইন কম্পোনেন্ট আমার এটাকে কাট করে আমাকে মেনের মধ্যেই রাখতে হবে কারণ কি মেন আমার উইন কম্পোনেন্ট ফাংশানটাকে কল করার জন্য যাতে কল করতে পারে তার জন্য এটাকে এখানে লেখা হয়েছিল তো এটাকে আমি এখানে পেস্ট করব হুম চলো এবার এবার যে মুভমেন্ট আমি যে ফাংশানটা বানালাম ওই মুভমেন্ট ফাংশানটার সঙ্গে আমাদেরকে আগে মেনের একটা সম্পর্ক তৈরি করতে হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য হুম প্রথমে তো মেন যাতে আমার মুভমেন্ট ফাংশানকে কল করতে পারে তাই মেনের মধ্যে আমাকে মুভমেন্ট ফাংশানকে লিখতে হবে লিখে দিলাম মেনের মধ্যে মানে মেনের মধ্যে মানে কিন্তু হোয়াইলের আন্ডারে এটা কিন্তু খেয়াল রাখবে আমি কিন্তু হোয়াইল লুপের আন্ডারে লিখছি হ্যাঁ চলো নেক্সট নেক্সট হচ্ছে কি আমাকে আমার যে কাপটারটা কাপটার কাপটা পরে যে কাপটা কাপ্টারের ভেরিয়েবলটার নাম হচ্ছে কাপটার আর কি কি কীপ্রেস্ট যে ভেরিয়েলটা বানিয়েছি প্রেস ভেরিয়েবলটি তো চেক করে দেখছে যে কীবোর্ড থেকে কোনো ভেরিয়েল কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস হচ্ছে কি না তো কীপ্রেস্ট ভেরিয়েবলটাকে কপি করে আমাকে মুভমেন্ট ফাংশানের মধ্যে পেস্ট মুভমেন্ট ফাংশানের প্যারান্থাসিসের মধ্যে পেস্ট করতে হবে মুভমেন্ট ফাংশানের প্যারান্থাসিসের মধ্যে পেস্ট করলাম এবার কাপটার যে নামটা আছে ভেরিয়েবলটা ওই ওইটাকে কপি করে আমাকে মুভমেন্ট ফাংশানের প্যারেন্থাসিসের মধ্যে কমা লাগিয়ে তার পাশে পেস্ট করতে হবে যেমনভাবে এখন ঠিক আমি করলাম এইবার টোটাল এই দুটোকে কপি করে টোটাল এই দুটোকে কপি করে তোমাকে ওই মুভমেন্ট ফাংশানটা যেটা তুমি মেনের মধ্যেও লিখেছো তার ফাং প্যারেন্থাসিসের মধ্যে পেস্ট করে দিতে হবে কাজ হয়ে গেছে এই ছোট্ট কাজটার সাহায্যে কিন্তু শুধুমাত্র কি করা হলো হোয়াইলের আন্ডারে যে ডাউন ডেড রাইট লেফটের যে ইফের লাইনগুলো ছিল সেগুলোকে আলাদা একটা ফাংশান বানিয়ে বাইরে রাখা হলো মেনের বাইরে রাখা হলো কিন্তু মেনের বাইরে রাখা হয়েছে বলে মেন ওটাকে অ্যাক্সেস করতে পারবে না তা না তার জন্য মেনের সঙ্গে লিঙ্কও করে দেওয়া হলো প্রোগ্রামটা রান করলে আমরা দেখব খুব ইজিলি প্রোগ্রাম রান হচ্ছে দেখো ডান দিকে যাচ্ছে বা দিকে যাচ্ছে এবং উপর নিচে হচ্ছে এবার নেক্সট যে প্রবলেমটা সলভ করবো মানে ফার্স্টে যে প্রবলেমটা সলভ করব বলেছিলাম তোমাদেরকে মানে স্ক্রিনে বাইরে চলে যাচ্ছে ক্যারেক্টারটা তো এটাকে স্ক্রিনের মধ্যে ধরে রাখার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি এবার দেখো আমি জুম করেই দেখাবো আগের কয়েকটা ভিডিওতে জুম করতে ভুলে গেছি ব্যাস ভুলে গেছি যে জানি না তোমরা কি বুঝতে পারবে কিনা ওই ভিডিওগুলো আবার কেটে আবার রিল আপলোড করা সম্ভব নয় ছেড়ে দিয়েছি হুম যাই হোক তো দেখো একটা ভেরিয়েল বানাচ্ছি আমি ভি নাম দিয়ে তার মধ্যে ফাইভ নাম্বারটা রাখলাম কেন রাখলাম দেখো এই যে আমার ক্যারেক্টারগুলো যখন আমি আপ ডাউন বাটন প্রেস করছি আপ ডাউন রাইট লেফট তখন কতটা কত পিক্সেল ডান দিকে যাবে কত পিক্সেল বা দিকে যাবে সেটাতে আমি পাঁচ নাম্বারটা লিখেছিলাম অর্থাৎ পাঁচ পিক্সেল বা দিকে পাঁচ পিক্সেল ডান দিকে লিখেছিলাম তো তোমাদের কালকে এর আগে ভিডিওতে মানে সরি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এর পাঁচ নাম্বারটাকে কম বেশি করা যায় তো হ্যাঁ করা যায় ঠিকই কিন্তু এই এবারে ডাইরেক্টলি ওটাকে পাঁচ নাম্বারটাকে সরিয়ে এই নাম্বারটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে লিখে দিলাম ভেরিয়েলটার নাম দিলাম ভি এবার ভি ভেরিয়েবলটাকে আমি এখানে লিখে দিলাম সিম্পল ব্যাপার তো ভি ভেরিয়েবলটা আমি বাইরে বানালাম মুভমেন্ট ফাংশনের উপরই দেখো বানানো আছে তার মধ্যে ফাইভ নাম্বারটা লিখেছি হ্যাঁ তাতে কিন্তু প্রোগ্রামের কোনো অসুবিধা হচ্ছে না প্রোগ্রাম ঠিকমতো কাজ করছে তো কী করলাম যে ফাইভ নাম্বারটা লিখেছিলাম মানে ফাইভ পিক্সেলের যে ব্যাপারটা ছিল সেই ফাইভ পিক্সেলের ব্যাপারটাকে ফাইভ নাম্বারটাকে আমি অ্যাজ এ ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম নেক্সট হ্যাঁ এবার দেখো ওই জায়গাতে চলে এলাম মুভমেন্ট ফাংশনের মধ্যে এলাম মুভমেন্ট ফাংশনের মধ্যে ফার্স্টে যে ই কী পাই পাইগেম ডট কে এ পাইগেম ডট কে স্কোর এ অর্থাৎ এ বটনটা কীবোর্ড থেকে প্রেস হচ্ছে কি ওখানে এলাম ওখানে এসে সেমিকলনের মানে উপরে ডট নিচে ডটকে কী বলে সেমিকলনী তো বলে বোধহয় হয় সেমিকলনটা কলন বলে কোলন বলে যাই হোক তার আগে কারসারটাকে নিয়ে গিয়ে অ্যান্ড লাগাতে হবে তোমাকে অ্যান্ড লাগিয়ে আবার কাফটার ভেরিয়েবলটাকে কল করতে হবে তো লিখলাম অ্যান্ড স্পেস দিয়ে কাফটার ডট এক্স অ্যান্ড স্পেস দিয়ে কাফটার ডট এক্স ইকুয়াল টু দিয়ে ভি ভি মানে ওই ভি ভেরিয়েবলটা হ্যাঁ ভি ভেরিয়েবলটা এবার বুঝতে পারলে তো ফাইভ নাম্বারটা ভেরিয়েবলের মধ্যে কেন ডাকলাম যাতে বারবার আমাকে লিখতে না হয় এই হচ্ছে কথা ভি এবার গ্রেটার দেন জিরো করে দিলাম গ্রেটার দেন জিরো মানে হচ্ছে জিরোর থেকে বেশি ভি এর ভ্যালু যা থাকবে সে অনুযায়ী ওটা চলবে এক্স এর ভ্যালু এই ছোট্ট পরিবর্তনটা করাতে কি হলো দেখো ক্যারেক্টারটা ডান দিকে বা যাচ্ছে কিন্তু বা দিকে দেখো বা দিকে দেখো স্ক্রিন ফুরে এ দেখো আমি বারবার করে দেখাচ্ছি এ দেখো এ দেখো এ দেখো বা দিকে স্ক্রিন ফুড়ে বা দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে না হুম ডান দিকে যাচ্ছে আনলিমিটেড উপরে চলে যাচ্ছে ডান দিকে আনলিমিটেড যাচ্ছে কারণ কি আমি আর কোনো কোডিং করিনি দেখো কিন্তু বাঁ দিকে যাবে না ঠিক আছে নেক্সট নেক্সট ঠিক সেরকমভাবেই পরের যে ইফটা রয়েছে পাই গেম ডট কে আন্ডার স্কোর ডি মানে ডি প্রেস হচ্ছে কি না ওই লাইনে যাবো ম্যাগনিফায়ার দিয়ে জুম করলে না কম্পিউটার ল্যাক করতে থাকে ফলে কাজকর্মটা একটু স্লো হয়ে যায় অন্য কোনো জুমিং সফটওয়্যার ইউজ করতে হবে মনে হচ্ছে আচ্ছা তো ডি প্রেস করলে কী হবে তখন আবার অ্যান্ড লিখলাম অ্যান্ড লিখে কাপটার ডট এক্সই লিখবো কারণ আমি কাপটারটা যাতে ডান দিকে এবং দিকের বাউন্ডারিটা আমি সেট করতে পারি তার জন্য চেষ্টা করছি আর দিকের আর বাউন্ডারি ডান দিকের এবং দিকের বাউন্ডারিটাকে কন্ট্রোল করছে কি এক্স তো লিখলাম যেটা লিখলাম সেটা দেখলে এবার আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের দেখাই দেখে নাও পুরো যে স্ক্রিনটা হুম পুরো স্ক্রিনটা মানে একদম প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে স্ক্রিনটা আমার তৈরি করছে কি এই ডিসপ্লে ফাংশানটা তৈরি করছে ডট সেট মোড লাগিয়ে তো এটা আমি হাজার থাউড ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর দিয়েছি চওড়া এবং ফাইভ হান্ড্রেড টুয়েলভ দিয়েছি লম্বায় আই রিপিট ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর দিয়েছি চওড়ায় ওয়াইড অ্যাঙ্গেলে আর ফাইভ হান্ড্রেড দিয়েছি এই যে ওয়াইড অ্যাঙ্গেলে দিয়েছি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর আর লম্বাই দিয়েছি ফাইভ হান্ড্রেড টুয়েলভ পিক্সেলের একটা উইন্ডো আমি ক্রিয়েট করেছি তো সেই হিসাবে বলো তো বলো এবার তোমরা বা ভাবো এবার তোমরা যে ক্যারেক্টারটা যাতে ডানদিকের বাউন্ডারি ফুটো করে একদম ঢুকে না যায় তার জন্য আমাকে তার জন্য আমাকে কী লিখতে হবে নাম্বার কত দিতে হবে এখানটায় দেখো আমি কত দিচ্ছি মানে এই যে কে আন্ডার স্কোর ডি এখানে আমাকে কী লিখতে হবে দেখো প্রথমে অ্যান্ড তো লিখতেই হবে অ্যান্ড স্পেস দি কাপটার ডট এক্স লিখবো এবার এটাকে মাইনাস না করে প্লাস করব প্লাস কেন করছি তোমরা জানো কারণ কি এক্সের ডান দিকে যাচ্ছে ক্যারেক্টারটা এক্সের ডান দিকে যাচ্ছে ক্যারেক্টারটা তাই মাইনাস দিলাম আচ্ছা আমি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোরই দিলাম মনে মনে ধরে নিলাম ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর রান করে দেখে নেব হুম দিকে তো যাচ্ছি না ডান দিকে কতটা যাচ্ছে দেখে নি ও না না ওয়ান না টোয়েন্টি ফোর টু অনেকটা ঢুকে যাচ্ছে আমাকে একটু কম নাম কমপিক্সেল শো কমপিক্সেল দিতে হবে ওয়ান থাউজেন্ড দি এবার রান করে দেখব খুব সিম্পল খুব সিম্পল প্রথম থেকে যদি কেউ পরপর ভিডিওগুলো ফলো করতে থাকে না হ্যাঁ একটু আর একটু কমাতে হবে পিক্সেলটা আমাকে পিক্সেলের সাইজ আমাকে প্রথম থেকে যদি ভিডিওটা পরপর কেউ যদি নিয়ম করে ফলো করতে থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় নাইন হান্ড্রেড দিয়ে দেখি এবার নশো পিক্সেল পর্যন্ত আমি আমি নাইন হান্ড্রেড মানে কি নশো পিক্সেল পর্যন্ত যাবে ডান দিকে কাপটার ক্যারেক্টারটা নশো পিক্সেল পর্যন্ত যাবে নশো পিক্সেল পর্যন্ত যাবে না নশো পিক্সেল পর্যন্ত গেলেও কিন্তু কাপ্টারের মাথাটা যেটা সেটা একদম ধাক্কা খেয়ে যাচ্ছে দেওয়ালের সঙ্গে আর একটু কমাতে হবে ব্রান করব হ্যাঁ আর একটু কমাতে হবে আমাকে সামনে ব্লেডগুলো কাপটারের যে ব্লেডগুলো রয়েছে ব্লেডগুলো ধাক্কা খেয়ে যাচ্ছে কিছু কুড়ি পঞ্চাশ পিক্সেল ঠিক আছে দেখা যাক এটা নেওয়ার মাথা খাবার না নেক্সট ডাউন কতটা যাচ্ছে দেখে নি ঠিক আছে চলো তোমরা যারা নিজেরা ঘরে প্র্যাকটিস করবে তারা নিজেদের মতন করে দেবে আমি আমার কাজ তোমাদেরকে পদ্ধতিটা শিখিয়ে দেবার তারপরে তো বুদ্ধি খাটিয়ে তোমরা নিজেরা নিজেদের মতন করে গেম ক্রিয়েট করার চেষ্টা করবে এবার আপ ডাউন আপে যাতে দেওয়াল ফুটো ফুটো করে বেরিয়ে বেরিয়ে না যায় এবং ডাউনে যাতে দেওয়াল মাটি ফুটো করে ঢুকে না যায় তার জন্য ওয়াই অ্যাক্সেসকে কন্ট্রোল করতে হবে আমাকে তাই অ্যান্ড কাপটার ডট ওয়াই লিখলাম এবং মাইনাস ভি গ্রেটার দেন জিরো জিরো মানে হচ্ছে একদম দেখো জিরো কেন দিচ্ছি জিরো দিচ্ছি কারণ কি উপরের এই যে বর্ডারটা ধরে নিলাম বর্ডারটা একদম জিরো থেকে শুরু হচ্ছে ডান দিকে যে বর্ডারটা বা বাঁদিকে যে বর্ডারটা ধরে নিলাম জিরো থেকে শুরু হচ্ছে সরি ডান থেকে বর্ডারটা বাঁদিকে বর্ডারটা উপর বর্ডারটা জিরো থেকে শুরু হচ্ছে আর বা দিক থেকে শুরু জিরো থেকে শুরু হয়ে ডান দিকে সে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত যাচ্ছে আর উপরে জিরো থেকে শুরু হয়ে নিচে ফাইভ হান্ড্রেড টুয়েলভ পর্যন্ত যাচ্ছে উপরে বাউন্ডারিটা জিরো থেকে শুরু হয়ে নিচে ফাইভ হান্ড্রেড টুয়েলভ পয়েন্টে যাচ্ছে তাহলে নিচে কী করবো অ্যান্ড কাপটার ডট ওয়াই এটাকে উল্টে দেবো লে প্লাস লেস দেন করে দেবো আর এটাকে করে দেবো ফাইভ হান্ড্রেড টুয়েলভ ফাইভ হান্ড্রেড দিয়েই দেখি আগে তো ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর দিয়ে দেখলাম যে দেওয়াল ফুটো করে ঢুকে যাচ্ছে দেখি নিচে কতটা নামছে ও বাবা না না ফাইভ হান্ড্রেডেও প্রায় স্ক্রিনটা ফটো করে নিচের দিকে ঢুকে যাচ্ছে আমাকে ফোর হান্ড্রেড হুম আই থিঙ্ক পারফেক্ট হয়ে গেছে তো দেখো আমার যে গেমিং ক্যারেক্টারটা রয়েছে গেমিং ক্যারেক্টারটা আমার তৈরি করা যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোটার মাঝখানে আবদ্ধ হয়ে রয়েছে সে দেওয়াল ফুটো করে বেরিয়েও যাচ্ছে না বা আকাশ ফুটো করে উঠেও যাচ্ছে না মাটি ফুটো করে নিচে নেমেও যাচ্ছে না ঠিক আছে তো এরকমভাবে আমরা ক্যারেক্টারটাকে একটা বাউন্ডারির মধ্যে সেট করতে পারি আজকের ভিডিওতে এইটুকুই দেখানোর ছিল আমার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে এবং কমেন্ট করে জানাবে কারো যদি কোনো সমস্যা থাকে আমি সেটা সলভ করার চেষ্টা করব, ধন্যবাদ